আজকের ক্লাসে আমরা রিজনিং থেকে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট করবো ঠিক এই ধরনের পাঁচটি কোশ্চেন পরীক্ষায় আসবে তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো তোমরা প্রথমে নিজেরা প্র্যাকটিস করো নিজেরা উত্তর করার চেষ্টা করো দেখো প্রথম কোশ্চেন চৌষট্টি ষোলো বত্রিশ আট এবং এই চিহ্ন স্থানে কী হবে তোমাকে নির্ণয় করতে হবে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হলেও খুবই ইজি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো এবং যারা পারছো উত্তরটা কমেন্ট করো এবং যারা পারছো না তোমরা উত্তরগুলো দেখে নাও খুব সহজে কিন্তু এর উত্তরগুলো করা যায় দেখো এই ধরনের কোশ্চেন যখন দেখবে প্রথমে ফাঁকা ফাঁকা করে লিখবে চৌষট্টি তারপরে আছে ষোলো তারপরে আছে বত্রিশ তারপরে আছে আট তারপরে জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে এখানে কি হবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো তোমাদের প্রথমে এদের মধ্যে কি সম্পর্ক আছে তোমাকে খুঁজতে হবে আমরা এর আগে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা তৃতীয়টার সঙ্গে চতুর্থটা সম্পর্ক খুঁজেছিলাম কিন্তু এখানে যদি তোমরা একটু খেয়াল করো প্রথমটার সঙ্গে তৃতীয়টা সম্পর্ক আছে দ্বিতীয়টির সঙ্গে চতুর্থটি সম্পর্ক আছে তোমরা খেয়াল করো এবং যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে এবং করতে পারবে এখানে চৌষট্টি আছে এবং এখানে দেখো বত্রিশ আছে তোমরা যদি বত্রিশের ডবল করো বত্রিশের ডবল করলে কত হয় এখানে ষোলো আছে তোমরা যদি আটের ডবল করো আটের ডবল করলে কত হয় ষোলো হয় দেখো বত্রিশের ডবল করতে আমরা চৌষট্টি পেয়েছি আটের ডবল করতে আমরা ষোলো পেয়েছি মানে তোমরা বুঝতে পারছ যে একটি ছাড়া আর সম্পর্ক আছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছ এই চিহ্ন স্থানে কত হবে দেখো এখানে চৌষট্টি এখানে বত্রিশ তাহলে এখানে কত হওয়া উচিত তোমরা অনেকেই এর উত্তর করতে পারছো তাহলে এই চিহ্ন স্থানে কত হবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে হবে ষোলো কেন ষোলো হচ্ছে দেখো একটির পরে একটি যদি সম্পর্ক হয় ষোলো দিয়ে বত্রিশ বত্রিশ দিয়ে চৌষট্টি এবং আট দুয়ে ষোলো তাহলে এই চিহ্ন স্থানে হবে ষোলো কোন অপশানে আছে আছে ষোলো তোমাকে প্রথমে এর সম্পর্কটা খুঁজতে হবে এর পরের কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা প্রত্যেকে ট্রাই করো এবং উত্তরটা অবশ্যই কমেন্টে দাও ওয়াল্ক ইজ রিলেটেড টু রান ওয়াল্ক রানের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ হাঁটা রানের সঙ্গে সম্পর্কিত ইন দ্য সেম ওয়ে একইভাবে ব্রিজ ব্রিজ মানে কি ব্রিজ মানে হালকা বা মৃদু বাতাস ইজ রিলেটেড টু কার সঙ্গে সম্পর্কযুক্ত দেখো তোমরা যদি এখানে লজিকটা খোঁজো লজিকটা হচ্ছে ওয়াল্ক হাঁটা যদি আমরা একটু জোরে হাঁটি সেটাকে কি বলে রান বলে একইভাবে ব্রিজ মানে হালকা বাতাস যদি বাতাসটা একটু জোরে হয় তখন সেটাকে আমরা কি বলি ঝোড়ো হাওয়া বা হচ্ছে একটু জোরে বাতাস বলি কোন অপশানটা হবে দেখো কোল্ড মানে ঠান্ডা ডাস্ট ডাস্ট মানে ধুলো এয়ার এয়ার মানে বাতাস কিন্তু এখানে দেখো অপশান ডিতে আছে ওয়াইন্ড ওয়াইন্ড মানে কি ওয়াইন্ড মানে ঝোড়ো হাওয়া বা জোরালো হাওয়া তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ওয়াইন্ড এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেন দেখো এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের কোশ্চেন পরীক্ষায় অবশ্যই থাকবে তোমরা প্রথমে নিজেরা প্র্যাকটিস করো এবং উত্তরটা অবশ্যই কমেন্টে দাও যারা পারছ না দেখে নাও কিভাবে এর উত্তরটা করবে দেখো এখানে পঞ্চাশ আছে এখানে একত্রিশ আছে এবং নিচে একটা উত্তর বসানো আছে দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে বয়াল্লিশ একুশ এবং নিচে উত্তর দেওয়া আছে একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে আমরা একই সম্পর্ক খুঁজে উত্তরটা বার করবো অর্থাৎ জিজ্ঞাসীন স্থানে কীভাবে আমরা নির্ণয় করব। একটু যদি তোমরা খেয়াল করো এবং এর লজিকটা খোঁজো এই রিজনিংটা লজিকটা হচ্ছে এই দুটো যোগ করে এটা দিয়ে ভাগ এই দুটো যোগ করে এটা দিয়ে ভাগ কিভাবে দেখো পঞ্চাশ যুক্ত একত্রিশ কত হয় এক পাঁচ তিন আট একাশি একাশি বাই নয় ন একাশি কত পাচ্ছি নয় পাচ্ছি একইভাবে এটার ক্ষেত্রে ভাগ ফল নয় আসে কিনা না দেখবো যদি এসে যায় তাহলে আমরা যে লজিকটা খুঁজেছি ওটা ঠিক আছে এই দুটো যোগ করব। বয়াল্লিশ যুক্ত একুশ বয়াল্লিশ আর একুশ যোগ করলে কত হয় দুই এক তিন চার দুই ছয় তেষট্টি এবং সাত দিয়ে ভাগ এটার ক্ষেত্রে নয় দিয়ে ভাগ করেছিলাম প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রেই সাত দিয়েই ভাগ করব। তাহলে সাত নম তেষট্টি এটার ক্ষেত্রেও নয় পাচ্ছি তাহলে এই যে জিজ্ঞাসিহ্ন আছে এবং এইটার ক্ষেত্রে একইভাবে সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে এই দুটো যোগ করব তেতাল্লিশ যুক্ত এগারো তেতাল্লিশ আর এগারো যোগ করলে কত হয় তিন এক চার চার এক পাঁচ কত পাচ্ছি চুয়ান্ন পাচ্ছি কিন্তু আমাদের ভাগ ফল হতে হবে নয় কিভাবে করব দেখো আমরা যদি নয় দিয়ে চুয়ান্নকে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা যেটা দিয়ে ভাগ করছি সেটাও পেয়ে যেতে পারি এইভাবেও করতে পারো বা এই চিহ্ন স্থানে এক্স বসিয়েও করতে পারো শেষেরটার ক্ষেত্রে যদি চিহ্ন স্থানে আমরা এক্স বসাই তাহলে আমরা কী লিখবো চুয়ান্ন বাই এক্স নয় কারণ প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ ফল নয় হয়েছে সমান চিহ্নের দিকা গুণ তাহলে আমরা পাচ্ছি কত এক্স ইজিক্যাল টু এখানে করছি তাহলে এক্স ইজিক্যাল টু চুয়ান্ন বাই নয় ন ছয় চুয়ান্ন এক্সের মান কত পাচ্ছি এক্সের মান ছয় পাচ্ছি কোন অপশানে আছে অপশান এতে আছি অপশান এ হবে সঠিক অ্যান্সার তাহলে এখানে আমরা পাবো ছয় এভাবেও করতে পারো এক্স ধরে বা হচ্ছে চুয়ান্নকে ডাইরেক্ট নয় দিয়ে ভাগ করে উত্তরটা বার করে নিতে পারো প্রত্যেকে দেখে নাও তোমাদের উত্তর ঠিক আছে কিনা এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেন দেখো এখানে চার আছে এখানে নয় আছে এবং এর পরে নিচে উত্তর দেওয়া আছে ছয় এটার ক্ষেত্রেও নয় আছে ষোলো আছে উত্তর দেওয়া আছে বারো তাহলে এটার ক্ষেত্রেও একইভাবে আমরা উত্তরটা বার করবো এবং এই চিহ্ন স্থানে হবে আমরা নির্ণয় করব। এই দুটোর মধ্যে সম্পর্ক কিছু বার করে আমরা উত্তরগুলো আনবো তাহলে কিভাবে খুঁজবো দেখো আমরা যদি নয়ের সঙ্গে চার গুণ করি নয়ের সঙ্গে চার গুণ করলে কত চার নম ছত্রিশ তাহলে আমরা পাচ্ছি ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে কিভাবে ছয় আসে ছত্রিশ থেকে ছয় আসতে হলে তাহলে আমরা যদি ছত্রিশের স্কোয়ার করে দিই ছত্রিশের স্কোয়ার করে দিলে কী হবে ছত্রিশের স্কোয়ার করে দিলে আমরা পাবো ছ ছত্রিশ অর্থাৎ ছয়ের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি তবেই ছত্রিশ পাই এখানে আমরা ছয় পেয়ে যাচ্ছি তাহলে একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে একই লজিক আছে কি না দেখবো দেখো ষোলো আর নয় প্রথমে গুণ করবো ষোলো ইন্টু নয় ষোলো আর নয় যদি গুণ করি কত পাই ষোলো নয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এবং দেখো উত্তর দেওয়া আছে বারো কীভাবে পেয়েছিলাম এটার ক্ষেত্রে রুট চাপিয়ে পেয়েছিলাম তাহলে বারোর বর্গমূল করব এটার ক্ষেত্রে যেমনভাবে করেছি এটার ক্ষেত্রেও একইভাবে করবো ওয়ান ফোর ফোর এর যদি আমরা বর্গমূল করি এক একে এক একে ডবল দুই নিচে আছে চুয়াল্লিশ দুটো সংখ্যা একসঙ্গে নামলো দুই দু দুয়ে চার তাহলে বাইশ দুয়ে কত বাইশ দুয়ে চুয়াল্লিশ তাহলে এখানে বসবে দুই এবং এখানে চুয়াল্লিশ কত উত্তর পাচ্ছি বারো পাচ্ছি তাহলে বারোর সঙ্গে যদি আমরা বারো গুণ করি তবে একশো চুয়াল্লিশ পাচ্ছি তাহলে এখানে আমরা পেয়ে গেছি বারো তাহলে এই দুটো যেভাবে করলাম একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে উত্তর বার করবো তৃতীয়টার ক্ষেত্রে উত্তর বার করার জন্য এই জিজ্ঞাসীন স্থানে কত হবে আমাদের জানা নেই তাহলে এই জিজ্ঞাসীন স্থানে আমরা এক্স লিখব ষোলো ইন্টু এক্স প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে গুণ করেছিলাম তাহলে কত পাচ্ছি ষোলো এক্স এবং নিচে দেখো কুড়ি দেওয়া আছে অর্থাৎ বর্গমূল করে দেওয়া আছে অর্থাৎ কুড়ি ইন্টু কুড়ি করলে আমরা সেই বর্গ সংখ্যাটা পেয়ে যাবো যার বর্গমূল করা হয়েছে কুড়ি ইন্টু কুড়ি কুড়ি আর কুড়ি গুণ করলে কত দু দিয়ে চার চারশো তাহলে আমরা কত পাচ্ছি ষোলো এক্স ইজিক্যাল টু চারশো তাহলে এক্স ইজিক্যাল টু কত চারশো বাই ষোলো এবার এটাকে আমরা কাটাকুটি করবো ষোলো দুয়ে বত্রিশ চল্লিশ থেকে বত্রিশ গেলে আট ষোলো পাঁচে আশি কত পাচ্ছি পঁচিশ পাচ্ছি পঁচিশ কোন অপশানে আছে দেখে নাও পঁচিশ আছে অপশান বি তে অপশান বি পঁচিশ হবে সঠিক অ্যান্সার বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন খুবই ইজি তোমাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে এর উত্তর সহজেই আনতে পারবে এর পরের কোশ্চেনে আমরা যাব এর পরের কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আগের বছর এই ধরনের কোশ্চেন এ এবছরও কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে সেই জন্য আমরা পরপর দুটো কোশ্চেন একই রকমভাবে আলোচনা করব দেখো এইটার ক্ষেত্রে যে ছবি আছে এর পরেরটার ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে এবং এর পরেরটা একটু চেঞ্জ হয়েছে এর পরেরটায় কী হবে অর্থাৎ চার নম্বর ছবিতে কি আসবে তোমাকে নির্ণয় করতে হবে এবং এখানে অপশানগুলো দেওয়া আছে দু হাজার একুশে এই ধরনের কোশ্চেন এসেছিলো তুমি যদি একটু খেয়াল করো এই দেখো এই যে চিহ্নটা ওপর থেকে নিচে ছিল সেটাকে এই দিক থেকে ঘুরিয়েছে এই দিকে ঘুরিয়ে এখানে এনেছে এই চিহ্ন স্থান এবং দেখো পয়েন্ট বিন্দুটা কোথায় ছিল ওপরে ছিল সেটা ঘুরে এসে এখানে বসেছে উল্টো দিক থেকে যদি আরেক পাক ঘোরাই তাহলে কত হচ্ছে এই যে তীরচিহ্নটা সেটা কোথায় এসছে নিচে এসছে এবং পেছনে পয়েন্ট আছে তাহলে এই চতুর্থ অপশানে কোনটা হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা যারা পারছো অবশ্যই কমেন্ট করো কোন অপশানটা সঠিক হবে তোমরা যদি খেয়াল করো এইটাকে যদি আর এক পাক ঘোরাই উল্টো দিক থেকে যদি আরেক এক ঘোরাই তাহলে আমরা কি পাবো এই দিকে তীরচিহ্ন পাবো এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কী হয়েছিল পয়েন্টটা সামনে চলে এসছিলো এটাও পয়েন্টটা সামনে আসবে তাহলে রাউন্ডের ভেতরে এই তীর এই এইদিকে আসবে এবং পয়েন্টটা সামনে আসবে কোন অপশানে আছে দেখো এই অপশানটা এই সার্কেলটা এই যে সার্কেলটা আমরা বানালাম এই সার্কেলটা দেখো অপশান সিতে আছি অপশান সি হবে তাহলে সঠিক অ্যান্সার একইভাবে আরেকটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো এই ধরনের কোশ্চেন তোমরা প্রত্যেকে চেষ্টা করো এর পরের কোশ্চেন দেখো একই ধরনের কোশ্চেন কিন্তু একটু টাইম আলাদা প্রথমে কীভাবে হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয়েছে এবং তৃতীয় ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয়েছে চতুর্থ ক্ষেত্রে চেঞ্জ হয়ে কী হবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো প্রথমটার ক্ষেত্রে এই দিকে এইভাবে ছিল এই পাশে সামনে এসছে এটা আবার দ্বিতীয়টার ক্ষেত্রে উল্টো হয়েছে এবং এই পয়েন্টটা নিচে এসছে একইভাবে তৃতীয়টার ক্ষেত্রে একইভাবে সামনে ছিল এটার ক্ষেত্রে দেখো এইখানে ছিল এটার ক্ষেত্রে উল্টো দিকে এসছে মানে যেটা হবে উল্টো হচ্ছিল দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে তৃতীয়টার ক্ষেত্রে যেটা চতুর্থটার ক্ষেত্রে উল্টো হবে এই পয়েন্টটা নিচে হবে যদি নিচে হয় এইভাবে হবে এবং এই দেখো এই দিকে দুটো ছিল সেটা কোন দিকে যাবে উল্টো দিকে যাবে উল্টো দিকে যাবে এবং এদিকে একটা থাকবে এবং এই পয়েন্টটা ওপরে হবে এই চিত্রটা এই চিত্রটা কোন অপশানের সঙ্গে মিলছে দেখো এই চিত্রটা মিলছে অপশান বি এর সঙ্গে অপশান বি এর সঙ্গে দেখো এই চিত্রটা মিলে যাচ্ছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপশান বি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করো এবং কোশ্চেনগুলো সঠিক করার চেষ্টা করো তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের ওপর সাজেশান অর্থাৎ পিডিএফ পেতে চাও ডেসক্রিপশান চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে পেমেন্টের পরে তোমাদের ইমেলে এই পিডিএফটি চলে যাবে এবং এখান থেকে তোমরা প্রচুর কোশ্চেন পরীক্ষায় কমন পাবে